আমি কোনো সময় বেঁধে পড়তাম না যে এতক্ষণ করতে হবে, আমি যতক্ষণ পড়তে সময় লাগতো আমি ততক্ষণ পড়তাম। যেমন কোনো দিন গেছে হয়তো পড়তে সারাদিন লেগেছে তো সারাদিন পড়েছি, এমন কোনো দিন লেগেছে হয়েছে গিয়েছে যে সারাদিন পড়িনি। তো আমি যে স্কুলে পড়তাম ভাবতাম যে হাইমাদ্রাসা হোস্টেল এবং হোস্টেলের শিক্ষক শিক্ষা মণ্ডলী এবং স্কুলের শিক্ষক শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সকলকে আমি ধন্যবাদ জানাবো, এবং তারপর আমি আমার মা বাবাকে ধন্যবাদ জানাবো। তাদের প্রতি যে তারা ভালো করে পড়াশোনা করলে তারাও পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট হতে পারবে তারাও, এবং আমি আশা করি যে আমাদের ভাবতাম আদর্শ থেকে পরের বার হয়তো আবার ভালো রেজাল্ট হবে। আনন্দিত আপনি? হ্যাঁ, কতটা আনন্দিত? খুবই আনন্দিত, ছেলে ফার্স্ট হতে আনন্দ হয়, নিজের সন্তান ছেলে হতে আনন্দ হয় মানুষ। এরকম কি আশা করেছিলেন যে ছেলের প্রতি এরকম ভরসা আপনার ছিল? হ্যাঁ, ছেলের প্রতি আশা তো ছিল, ছেলের স্কুলের মাস্টারদের মুখ থেকে তো শুনতাম, এটুকু আশা করতে হবে ছেলের মুখে শুনতে, ছেলে মাও বলতো হ্যাঁ ভালো পড়াশোনা করছে। এটুকু আমি তো কলকাতায় সাইকেলে সাইকেলে তো ইতিকে বেড়াইতে সাইকেলে যেসব ভাঙনি কিনে বেড়াইতে লোহা কিনতে ধার দেনা করি, আর ওর কাছে ধার দেনা করি চলছে টুকটাক করে। আমি অনেক কিছু স্কুলের সব মা মাস্টাররা হেল্প করে আমার কিছু করি, কলকাতাতে ভাঙনির ব্যবসা করি লোহা কেনার ব্যবসা। এখন কি চাইছেন সরকারের কাছে? সরকারের কাছে চাইছি জানা হচ্ছে ছেলেকে যেন যা হতে চাইছে যদি বড়ো সরকার যদি হেল্প দেয়, আমাদের যদি সাহায্য কিছু বাড়ি দেয়, হাত বাড়ি দেয় ছেলেকে যদি বড়ো করার জন্য আমরা বলছি। এই আমিন সে আগামীতেও যদি আমাদের কোনো প্রয়োজন হয় সেখানে আমরা যদি ফোরামের পক্ষ থেকে আগেও আমরা সাহায্য করেছি, যদি প্রয়োজন হয় আমরা তাকে সাহায্য করবো।